Assalamualaikum rahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone. Welcome back to my channel M and J Cooking Studio. Cooking Studio আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সহজে বিফ বিরিয়ানি কিভাবে আমরা হোটেলের মতো বা বাবুর্চিদের মতো তৈরি করতে পারি। তার জন্য যেগুলো লাগছে কিছু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। কালো গোলমরিচ, শাহি জিরা, নর্মাল জিরা, স্টার মশলা, দারচিনি, কাবাব চিনি, নর্মাল এলাচ, বড় এলাচ, লং, ধনে, তেজপাতা, জয়ত্রী, জায়ফল এবং শুকনা মরিচ সব কিছু একসাথে হালকা একটু টেলে নিয়েছি এক মিনিটের মতো। দেন আমি গ্রাইন্ডারে এভাবে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ। দেন আমি আরও যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে টালা জিরার গুঁড়া, আমি নিয়েছি 1 টেবিল চামচ। শুকনো এই মশলাগুলো এক পাশে থাকুক, অন্য পাশে চুলায় আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আর এই হচ্ছে মাংস। মাংসগুলোকে আমি প্রায় 1 ঘন্টা যাবৎ লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর মাংসের সাইজটা কিন্তু একটু বড় বড় করে রেখেছি, কারণ আমরা যখন বিরিয়ানি রান্না করব চেষ্টা করব মাংসের সাইজটা একটু বড় করে রাখার জন্য, সেটা হোক বিফ বা মাটন। যাই হোক, এখানে প্রায় 2.5 থেকে 3 কেজির মতো মাংস আছে, যদিও এটা আমার মেপে নেওয়া হয়নি, আমি আইডিয়া করে বলছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, পেঁপের স্কিন বাটা, আর হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে প্রায় 1/2 কাপ ছিল, পেঁপের স্কিন বাটা ছিল 2 টেবিল চামচ। এখানে 3 রকমের বাদাম বাটা, পোস্ত বাটা এবং জয়ত্রী, জায়ফল, এলাচ বাটা। এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আর শুকনো এই মশলাগুলো থেকে আমি বেশিরভাগটাই দিয়ে দেব আর কিছু অংশটা রেখে দেব। আর টালা জিরার গুঁড়াটা দিলে এটার ফ্লেভারটা খুবই চমৎকার আসে, চেষ্টা করবেন অবশ্যই টালা জিরার গুঁড়াটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি আদা রসুন বাটা নিয়েছি 4 টেবিল চামচ এবং পোস্ত বাটা ছিল 3 টেবিল চামচ। 3 ধরনের বাদাম বাটা ছিল প্রায় 3 টেবিল চামচের মতো। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এই বিরিয়ানিটাতে খুব বেশি একটা ঝালের পরিমাণ হবে না, তাই আমি মরিচের পরিমাণটা একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ ঘি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই খুব সিম্পল ওয়েতে খুব সহজভাবে এভাবে বাসায় বিরিয়ানি তৈরি করতে পারে, যেটা খেতে সবাই খুবই পছন্দ করবে। মেখে নেওয়ার সময়টা প্রায় 10 থেকে 12 মিনিট। এরই ফাঁকে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়াতে, এবং আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমি সত্যিই তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সাপোর্টের জন্য। তো বন্ধুরা, হাতে সাহায্যে এই মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তার যেই অতিরিক্ত তেলটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি ইউজ করছি, এবং দিয়ে দিচ্ছি নর্মাল জিরা 1 চা চামচ, 4-5টা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, তাতে করে এটার ফ্লেভারটা বের হবে। এলাচের মুখটা যদি একটু ফাটিয়ে দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার বের হয়। এই পর্যায়ে আমি এটাকে একটু ক্যারামেলাইজড করে নিচ্ছি। দেন আমি দিয়ে দেব জর্দা রং, হালকা হলুদ এবং লবণ মাখানো আলুগুলো। এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাসায় সবাই আলু খেতে খুবই পছন্দ করে। আপনারা চাইলে আলুটাকে একটু কমিয়ে দিতে পারেন, বা মাঝারি সাইজের আলুটাকে না কেটে এভাবেই রেখে দিতে পারেন। অন্য পাশে আমি মাংসটাকে একটু রান্না করে নিচ্ছি। এভাবেও মাংসটা রান্না করা যায়, বা আপনারা চাইলে কাঁচা মাংসটাকে 2-2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেন আপনারা
স্টিম স্টিম করে যেভাবে বিরিয়ানিটা রান্না করে সেভাবেও করতে পারেন। এভাবে রান্না করাটা কিন্তু একদম নতুন রাঁধুনিদের জন্য খুব সহজ একটা প্রসেস। আমি এভাবে মাংসটাকে আধ ঘন্টা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে আমি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানির রান্নার খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে রাইসটাকে প্রপারলি রান্না করা। রাইসটাকে প্রপারলি রান্না করতে পারলে কিন্তু বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয় এবং এটার খেতে খুবই টেস্ট লাগে। গোস্টটা রান্না করার সময় আমি কিছু কিশমিস ইউজ করেছি। কিশমিসটা কিন্তু আপনারা বেটেও দিতে পারেন বা আস্তেও দিতে পারেন, চাইলে কিন্তু আপনারা এভাবে যখন লেয়ার করবেন তখনও দিয়ে দিতে পারেন। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, পেরেস্তা এবং সেই গরম মশলা থেকে কিছু গরম মশলা এবং দিয়ে দিয়েছি আমি আলুবোখরা, প্রায় 7-8টার মতো আলুবোখরা এখানে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে প্রথমে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি এখানে জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া এবং সেই গরম মশলাটা থেকে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো আমি উপরে ছিটিয়ে দিয়েছি। এতে করে গোজ এবং রাইসের যে লেয়ারটা এটা মাঝামাঝি খুব সুন্দর একটা স্পাইসি ফ্লেভার থাকবে। দেন আমি এখানে রাইসটার উপরে আরেকটা লেয়ার যখন কমপ্লিট হলো উপরে আমি ঘি দিয়েছি, পেঁয়াজ পেরেস্তা দিয়েছি, দেন আরেকটা লেয়ার তৈরি করলাম। এভাবে কিন্তু মোটামুটি আমি চাউলটাকে দুটা লেয়ারে ভাগ করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ কেওড়া জল আর এখানে জাফরান, দুধ এবং হচ্ছে জর্দা রং, তিনটা মিশ্রণে আমি একটা মিশ্রণ তৈরি করেছি, সেটা উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। এটা দিলেও কিন্তু রাইসটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আরও কিছু রাইস ছিল সেটাও দিয়ে দিলাম, তবে এখানে রাইসের পরিমাণটা ছিল 1.5 কেজি এবং আলু ছিল 1 কেজি, মাংস ছিল প্রায় 3 কেজি। চাউলটাকে আমি টকবকে ফুটন্ত পানির মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সাথে আমি জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এটাকে আমি 80% রান্না করে নিয়েছি। পানির মধ্যে চাউলটা দেওয়ার পর একটা বলক আসার পরে কিন্তু আমি চাউলটাকে পানি থেকে ঝরিয়ে নিয়েছি এবং এটাকে প্যানের নিচে রেখে দিয়েছি যাতে করে চাউলটা ঝরঝরা থাকে। তো আমি কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এখানে ঘি এবং জাফরান মিল্ক দিয়ে। দেন চারপাশে পানি দিয়ে আটাটাকে তৈরি করে চারপাশে এভাবে সিল করে দিলাম ঢাকনাটা। এভাবে কিন্তু আমি 30 থেকে 40 মিনিটের মতো রাখবো, কারণ মাংসটা যেহেতু আগ থেকেই রান্না করা আছে। তো বন্ধুরা, চুলার আঁচটা লোতে রেখে আমি রান্নাটা শুরু করলাম, লো টু মিডিয়ামে রেখে। দেন 10 মিনিট পর আমি টোটালি লোতে রেখে দেব। চাইলে এটা নিচে একটা তাওয়াও দিতে পারেন, তাতে করে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রায় 40 মিনিট পর আমার বিফ বিরিয়ানি কিন্তু অলমোস্ট রেডি খাওয়ার জন্য। আমি এটাকে চুলার মধ্যেই মিশিয়ে নিয়েছি কারণ এই কালারটা খুবই লোভনীয় লাগে। তো বন্ধুরা, গরম গরম সার্ভ করার পালা। অবশ্যই লিখে জানাবেন আপনাদের। আশা করছি আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন, সবার সাথে এনজয় করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমন মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। আর প্রত্যেকটা রেসিপি যদি আপনারা পেতে চান যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, প্লিজ পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করলে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যে এটা রাইসের কালারটা প্লাস আলুটা, মাংসটা কতটা লবণীয় লাগছে দেখতে। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। রান্নাটাকে ভালোবেসে করলে যে কোনো রান্না অতুলনীয় স্বাদের হয় খেতে, এবং বাজারের খাবারের থেকে, বাহিরের খাবারের থেকে ঘরে তৈরি খাবার অনেক অনেক বেস্ট, বিকজ হোমমেড ইজ দ্য বেস্ট। বাচ্চা হতে যে কোনো বয়সের মানুষের জন্য বাসার তৈরি খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। দেখতেই পাচ্ছেন বিফটা কতটা সফটলি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।